নমস্কার। ওমেন ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা দ্য প্র্যাকটিস অব দি ইন্টেগ্রাল যোগ এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মূল্যবান গ্রন্থখানি পূর্ণযোগের পথে আমরা যারা পা রাখবার জন্যে প্রস্তুতি নিচ্ছি আমাদের পক্ষে ভীষণ সহায়ক এবং মা এবং শ্রী অরবিন্দের নানা দিককে যুগলদা অত্যন্ত সুচারুভাবে সাধনার পথে আমাদের অগ্রগামিতা যাতে স্বচ্ছন্দ হয় সেই ভাবনা নিয়ে খুব চমৎকার করে আমাদের সামনে প্রতিটি অধ্যায়ের ভেতর দিয়ে তুলে ধরছেন। বর্তমানে আমরা যে অধ্যায়টির পাঠ এবং আলোচনায় যুক্ত রয়েছি সেটি এ গ্রন্থের নবম অধ্যায়, হাউ টু ইনভোক দ্য ডিভাইন গ্রেস, কীভাবে দিব্য করুণাকে আমরা আবাহন করব সেই বিষয়টি বিস্তারিতভাবে যুগলদা আমাদের সামনে তুলে ধরছেন। দিব্য করুণাকে আবাহন করা মানে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে তার আবাহন নয়, সমগ্র জীবনকে যতক্ষণ পর্যন্ত আমরা না দিব্য করুণার ধারণের উপযুক্ত করে তুলতে পারব ততক্ষণ পর্যন্ত এই ইনভোকেশন বা এই আবাহন উপযুক্ত হয়ে উঠবে না, তা সার্থক হবে না। সেই জন্যে তার বিভিন্ন দিককে, জীবনের বিভিন্ন দিককে যুগলদা আলোচনার ভেতরে নিয়ে এসেছেন। তিনি বলছেন, আমরা আগের দিন পড়েছি যে তিনটি বিষয়, তিন রকমের মহাবৈশ্বিক শক্তি যারা মানব জীবনের ওপরে একসঙ্গে ক্রিয়াশীল থাকে বলে আমরা বুঝেনি। তিন রকমের শক্তি, তার ভেতরে প্রথমটিকে তিনি চিহ্নিত করেছেন ল হিসেবে, নিয়ম। এবং নিয়মের ব্যাপারে বলতে গিয়ে যুগলদা বলছেন যে এটি হচ্ছে কর্ম এবং কর্মফল সংক্রান্ত যে নিয়ম, সেই নিয়মটির কথা। কর্ম এবং কর্মফলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত আমাদের ভাগ্য, আমাদের নিয়তি। একে দুরকমভাবে আমরা ব্যাখ্যা করে থাকি। একরকমভাবে এটি হচ্ছে অনিবার্য নিমিত্তার্থক নিয়তিবাদ। যুগলদা বলছেন ইনএক্সোরেবল কজাল ডিটারমিনিজম, ডিটারমিনিজম নিয়তিবাদ, যা একেবারে অবধারিতভাবে ঘটতে চলেছে। সেই অবধারিত ঘটনার অন্তরালে কি রয়েছে, না কার্যকারণ শক্তি, অর্থাৎ যে কাজ আমরা করছি সেই কাজের ভেতর দিয়ে যে দিকে আমরা চলে যাচ্ছি, চলে যাব, সেই অভিমুখীনতার একটা কারণ তৈরি হচ্ছে। এবং এই যে কার্য অনুসারী অভিমুখীনতার অবধারিত কারণ, এইটির ফলে একটা অনিবার্য অভিমুখীনতা তৈরি হচ্ছে। সেই জন্য বলছেন ইনএক্সোরেবল কজাল ডিটারমিনিজম। যেরকম কাজ, ঠিক সেই রকম আমাদের অগ্রগামিতা, সেই রকম দিকে আমরা এগিয়ে চলব, এইটি হচ্ছে এক রকমের ব্যাখ্যা। আরেক রকমের ব্যাখ্যা বলছেন ইনস্ক্রুটেবল ইনডিটারমিনিস্টিক প্রভিডেন্স, দুর্বোধ্য এবং অনির্দেশ্য দিব্য শক্তির ক্রিয়া। আমরা বুঝতে পারছি না যে মানুষটি
সমস্ত জীবন ভীষণ সততার সঙ্গে যাপন করে গেলেন, যাকে আমরা সততা বলি, সেই সততার পথ হতে এতটুকু বিচ্যুত না হয়ে যে মানুষ জীবনযাপন করে গেলেন, তার যাপিত জীবনে যেরকমভাবে সেটি এগোলো, তাতে আমরা দেখি যে একবারও মনে হচ্ছে না সেখানে ওই কজাল ডিটারমিনিজম কাজ করেছে। অর্থাৎ তিনি যে কাজ করলেন তার ফলে, এই যে ভালো কাজ করলেন তার ফলে, যাকে আমরা জীবনে ভালো হওয়া বলে বুঝে নিয়েছি সেরকম তার জীবনে হলো না। আঘাতের পর আঘাত, দুর্ভাগ্যের পর দুর্ভাগ্য বিলম্বিত করতে লাগলো তার জীবন। সেই সব ক্ষেত্রে আমরা বলছি যে দুর্বোধ্য অনির্দেশ্য দিব্যশক্তির ক্রিয়া যেন হচ্ছে যে নিয়মের ভেতর দিয়ে মানুষের জীবন এগিয়ে চলেছে সেই নিয়ম। সুতরাং এই দুইভাবে ল অফ কর্মের একটি ব্যাখ্যা আমাদের কাছে এসে পৌঁছয়। আরেকটু গভীরে আমরা যখন দেখি তখন আরেকটা বিষয়ও আমাদের চোখে পড়ে, যুগলদা সেটিও আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন, আমরা এমনকি অজ্ঞাতে না জেনে বিষয়টি সম্পর্কে অনবহিত হয়ে যদি কোনো একটা ভুল করে ফেলি, যদি কোনো একটা ভ্রান্তি আমাদের জীবনে ঘটে যায়, তাহলে তার যে ফল অনিবার্যভাবে সেই ফল আমাদের মধ্যে দুঃখ কষ্ট এই সমস্ত ডেকে আনবে। এ যেন আমরা একটা ইঁদুর কলের মধ্যে পড়ে রয়েছি যেখান থেকে আমাদের কোনো রকমভাবে কোনো মুক্তি নেই। এইটি হচ্ছে ফার্স্ট কসমিক ফোর্স অপারেটিভ ইন ম্যানস লাইফ, প্রথম মহাবৈশ্বিক শক্তি যা মানুষের জীবনে ক্রিয়াশীল। জুয়ালদা একথা বলছেন, বলছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেখানে তিনি বলছেন যে যদি এইটাই একমাত্র শক্তি হতো এই পৃথিবীতে ক্রিয়াশীল শক্তি হিসেবে, মানব জীবনের ওপরে ক্রিয়াশীল শক্তি হিসেবে যদি এই শক্তিটি একমাত্র হতো, তাহলে এত রকম ভ্রান্তি প্রত্যেক দিন আমরা করে যাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যাকে আমরা ভ্রান্তি বলে চিহ্নিত করছি, যাকে আমরা অনৌচিত্যের পরিচায়ক হিসেবে চিহ্নিত করছি, সেগুলি যদি, সেগুলির সবকে তার হিসেব যদি নেওয়া হতো, তাহলে দেখা যেত, এবং সেই হিসেব কিভাবে, যুগলদা বলছেন এই সমস্ত মিসডিডস সেগুলোকে যদি একেবারে ইন ম্যাথমেটিক্যাল এক্যুইপোলেন্স যদি তার হিসেব করা হতো, তাহলে মানুষের জীবন একটা দুঃখ কষ্ট যন্ত্রণা এবং দুর্ঘটনার, শুধুমাত্র দুঃখ কষ্ট যন্ত্রণা এবং দুর্ঘটনারই একটা পরিচায়ক হয়ে উঠত। কিন্তু আদতে তো তা নয়, মানুষের জীবনে সমস্ত দুঃখ সব কষ্ট সব যন্ত্রণাকে অতিক্রম করে আনন্দকে ধরে অগ্রগামী হওয়ার যে বিষয় সেটি আমরা দেখতে পাই। সাধারণভাবে মানব জীবনকে আমরা যখন দেখি সমগ্র পৃথিবীতে, তখন সেখানে সব কষ্টকে অতিক্রম করে তার ভেতর থেকে আনন্দের অভিমুখীনতা আমরা দেখি। এইখানে যুগলদার দ্বিতীয় যে শক্তি তার প্রসঙ্গ এনেছেন, দ্বিতীয় শক্তিকে তিনি বলেছেন ডিভাইন কম্প্যাশন, অর্থাৎ দিব্য সহানুভূতি। এটিকে তিনি ব্যাখ্যা করছেন যে ইট ইজ অ্যান ইম্পার্সোনাল ডিভাইন ফোর্স,
of love and goodwill, which is acting always in every man's life and in the world at large, irrespective of any variation of conditions and circumstances. বলছেন এটি একটি impersonal divine force, এটি একটি দিব্য শক্তি যা কোনো বিশেষ মানুষই অস্তিত্বের ওপরেই কেন্দ্রীভূত নয়, অর্থাৎ এ কোনো ব্যক্তিকেন্দ্রিকতা নয়, এই দিব্য সহানুভূতি ব্যক্তিকেন্দ্রিক নয়, এবং এই শক্তির প্রকৃতি কীরকম, প্রেম এবং শুভেচ্ছা, তার ভেতর দিয়ে এই শক্তি কাজ করে। তাহলে একটা সর্বমানবের প্রতি ভালোবাসা এবং সর্বমানবের প্রতি শুভেচ্ছার যে স্পন্দন, সেইটি হচ্ছে এই শক্তির অন্তরের সত্য। এবং এই সর্বমানবীয় প্রেম এবং শুভেচ্ছার যে শক্তি, সেটি প্রত্যেকটি মানুষের জীবনে সমগ্র পৃথিবীতে ক্রিয়াশীল। এবং কোনো রকম ব্যত্যয় এর কাজের শর্ত এবং যে পরিস্থিতিতে কাজ করছে তার কোনো রকম ব্যত্যয় হয় না। এর একমাত্র উদ্দেশ্য কি? না, এই যে কর্ম এবং কর্মফল, তাকে যতদূর সম্ভব প্রশমিত করা। কর্মের ঠিক পরে পরেই যে কর্মফল আসে, এবং যেহেতু আমরা আগেই পড়লুম যে একজন মানুষ প্রত্যেক দিন এমন অনেক কাজ করে ফেলেন যে কাজ অন্য সময়ে তার ভাবনাতে করবেন এমন সমর্থন পায়নি, সেরকম কাজ তিনি করে ফেলেন অনবধানে, কখনো বা এক মুহূর্তের উত্তেজনায় তিনি করে ফেললেন কোনো একটি এমন আচরণ যার প্রতিবর্তী ক্রিয়া হিসেবে ল অফ কর্মকে যদি আমরা মানি, তাহলে তার ফল হিসেবে, কর্মফল হিসেবে নিশ্চিতভাবে ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। এবং যেহেতু মানুষ এই ধরনের কাজের সঙ্গে দিনের মধ্যে একাধিকবারই যুক্ত হয়ে থাকেন, খুব অল্প কিছু মানুষ ব্যতি রেখে, তাহলে দেখা যাবে মানুষের জীবন দুঃখ ছাড়া আর কিছু নয়, কিন্তু তা হয় না। সামগ্রিকভাবে আমরা একটু আগে যেটা বললুম, সামগ্রিকভাবে মানব জীবন দুঃখকে অতিক্রম করে আনন্দের অভিমুখীনতা লাভ করেন। সেটি কিভাবে করেন? সেখানে এই দ্বিতীয় শক্তি, দিব্য সহানুভূতির শক্তির, যার ভেতরে ভালোবাসা এবং শুভেচ্ছা রয়েছে, তার একটি ভূমিকা আছে। যুগলদা বলছেন, কর্মফলের যে দুরূহতা, কর্মফলের যে দৃঢ়তা, কর্মফলের যে একটা ভীষণ রকম জোরালো শাস্তিমূলক বিষয়, সেটি যেন এটা অনেকটা কমিয়ে দেয়, প্রশমিত করে। ইটস পারপাস ইজ টু মিটিগেট দি ইফেক্ট অফ কর্ম অ্যাজ ফার অ্যাজ পসিবল। তারপর বলছেন, অ্যাক্টিং ইন দ্য ফিল্ড অফ কর্ম ইটসেলফ উইদাউট অ্যানালিং ইট অল টুগেদার, অর্থাৎ তার মানে এই নয় যে তিনি সমস্ত কর্ম এবং কর্মফল বিষয়টিকে, এই শক্তি মুছে দিচ্ছেন, তা নয়, কিন্তু তবুও সেই ক্ষেত্রে, কর্ম এবং কর্মফলের ক্ষেত্রে দিব্য সহানুভূতি, প্রেম এবং শুভেচ্ছা নিয়ে উপস্থিত থাকছেন। তো এই যে একটা বেনিফিশিয়াল অ্যান্ড মডারেটিং অ্যাকশন, একদিকে সেটি যেন তার একটা প্রশমনের শক্তি রয়েছে, এবং রয়েছে যাতে ভালো হয় মানুষের, সেই রকম একটা প্রেরণা
সেইটি নিয়ে এই যে কম্প্যাশন বা সহানুভূতি, দিব্য সহানুভূতির যে শক্তি, তা বেশিরভাগ সময়ে আমাদের ওই শাস্তিমূলক কর্মফলের হাত থেকে রক্ষা করে যাচ্ছেন। আমরা গতদিন মায়ের একটি অসাধারণ উক্তি যুগলদাই উদ্ধার করেছেন, সেটি আমরা পড়লাম। হু ক্যান স্ট্যান্ড বিফোর দি লর্ড অ্যান্ড সে ইন অল সিনসিয়রিটি আই হ্যাভ নেভার মেড এ মিস্টেক, হাউ মেনি টাইমস ইন এ ডে উই কমিট ফল্টস অগেনস্ট দাই ওয়াক অ্যান্ড অলওয়েজ দাই গ্রেস কামস টু ফেস দেম। বলছেন, কে তোমার সামনে দাঁড়িয়ে এমন কথা আন্তরিকতার সঙ্গে বলতে পারে যে আমি কোনো ভুল করিনি? প্রতিদিন আমরা কত ভুলই তো করে যাচ্ছি, তোমার কাজের বিরুদ্ধে যাচ্ছে যা, সেই রকম অসংখ্য ভুল আমরা করে যাচ্ছি, এবং সব সময় এই কথাটি আমাদের অসম্ভব রকম সাহস দেয়। অ্যান্ড অলওয়েজ দাই গ্রেস কামস টু ফেস দেম, তোমার করুণা নেমে আসে সেই সব আমাদের যে দিব্য করুণার বিপরীতমুখী যে কাজ, দিব্য ইচ্ছার বিপরীতমুখী যে কাজ, তা সম্পূর্ণভাবে মুছে দেবার জন্যে। আরেকটি কোয়োট মায়ের যুগলদা করছেন, উইদাউট দি ইন্টারভেনশন অফ দাই গ্রেস হু উড নট অফন টাইমস হ্যাভ কাম আন্ডার দ্য মার্সিলেস ব্লেড অফ ল অফ ইউনিভার্সাল জাস্টিস। তো এই হচ্ছে দিব্য সহানুভূতির কাজ, এটিই সব নয়। তৃতীয় আরেকটি মহাবৈশ্বিক শক্তি ক্রিয়াশীল রয়েছেন এই পৃথিবীতে, তৃতীয় আরেকটি মহাবৈশ্বিক শক্তি ক্রিয়াশীল রয়েছেন, এটি কীরকম? না, এইটি হচ্ছে পার্সন ওয়ার্ড ওরিয়েন্টেড মোবাইল ডিভাইন গ্রেস। অর্থাৎ এই যে আমরা বললুম ডিভাইন কম্প্যাশনের ক্ষেত্রে, যে তার মূল প্রকৃতি হচ্ছে ইম্পার্সোনাল, অর্থাৎ নৈব্যক্তিক, ব্যক্তিকেন্দ্রিক নয়, তার মধ্যে একটা সর্বমানবীয় বিষয় রয়েছে। এই সর্বমানবীয় বিষয়টি প্রত্যেকটি মানুষের উপরে কাজ করছে, যা যেরকম প্রয়োজন সেই রকমভাবে সেই শক্তি ক্রিয়াশীল থাকছেন। এই যে ডিভাইন কম্প্যাশন, এটি প্রয়োজন বোধে পার্সন ওয়ার্ড ওরিয়েন্টেশন লাভ করে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্যে নির্দিষ্টভাবে একটি অভিমুখীনতা তার মধ্যে দেখা যায়। পার্সন ওয়ার্ড ওরিয়েন্টেড মোবাইল গ্রেস, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফোর্স অফ অল হুইচ ক্যান রিয়েলি ওয়াক মিরাকলস অ্যাট এনি টাইম, ওভাররাইডিং অলটুগেদার দ্য লস অফ ইউনিভার্সাল কার্মা অ্যান্ড রিগরাস জাস্টিস। বলছেন, এই যে মহাবৈশ্বিক কর্মের নিয়ম, কর্ম কর্মফল, কর্মফল অনুসারে এই যে রিগরাস জাস্টিস, একটা ভীষণ রূঢ় বিচার ব্যবস্থা, বলছেন এইটির ওপরে এই পার্সন ওয়ার্ড ওরিয়েন্টেড মোবাইল ডিভাইন গ্রেস, অর্থাৎ একেবারে ব্যক্তিকেন্দ্রিক যে দিব্য করুণা মোবাইল, অর্থাৎ সেটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারেন, এই রকম একটি শক্তির কাজ। সেই কাজের ফলে কি হচ্ছে? না, এই যে ইউনিভার্সাল লস অফ কর্ম অ্যান্ড রিগরাস জাস্টিস, এটিকে ওভাররাইড করা যাচ্ছে, বদলে দেওয়া যাচ্ছে। সেই জন্যেই আমরা দেখি যে এত ভ্রান্তি সত্ত্বেও সমগ্র মানব জাতি ধ্বংসের দিকে না গিয়ে ক্রমশ চেতনাগত উন্নয়নের দিকে চলেছেন। এখন প্রশ্ন, ঠিক কী এই তৃতীয় শক্তি?
যুগলদাই প্রশ্ন করছেন, বাট হোয়াট ইজ দিস থার্ড ফোর্স, এই তৃতীয় শক্তিটি আসলে কি? এই যে পার্সন ওয়ার্ড ওরিয়েন্টেড মোবাইল ডিভাইন গ্রেস, এটি কি? যুগলদা একটি প্রতিতুলনার সাহায্যে বোঝাচ্ছেন, বলছেন যে একটা প্রশস্ত ক্ষেত্রে তুষারপাত হয়েছে, বরফ পড়েছে, এবং একটা বিস্তৃত জায়গা বরফের একটা শীট, একটা অনবচ্ছিন্ন বরফের খণ্ড দ্বারা আবৃত হয়ে গিয়েছে অনেকটা জায়গা। এই যে আবৃত হয়ে গেল একটা আইস শীট, স্নো থেকে তৈরি হয়ে একটা জায়গাকে ঢেকে রেখেছে, এটাকে যুগলদা তুলনা করেছেন দিব্য সহানুভূতির সঙ্গে, ডিভাইন কম্প্যাশন। এই যে একটা কভারিং, এই কভারিংটা হচ্ছে পরিপ্রকাশকে পরিপূর্ণভাবে যেন তা ঢেকে রেখেছে, অর্থাৎ দিব্য সহানুভূতি এই পার্থিব পরিপ্রকাশকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছে। বলছেন কিভাবে ঢেকে রেখেছেন, না অলমোস্ট ইন আ স্ট্যাটিক ওয়ে বাই ইটস ভেরি ওমনি প্রেজেন্স, যেহেতু ইনি সর্বত্র রয়েছেন, দিব্য করুণা দিব্য সহানুভূতি যেহেতু সমগ্র পৃথিবীর সর্বত্র রয়েছেন, সেই জন্য একটা বিরাট অংশে যখন বরফ পড়ে সেটা আইস হয়ে যায়, তারই মতো চারিদিকেই সেই আইস কভার রয়েছে, এখানেও তাই সেই দিব্য উপস্থিতি যেন চারিদিকে রয়েছে, এবং অলওয়েজ সিকিং টু ডিমিনিশ দ্য পেইনফুল নেগেটিভ ইফেক্টস অফ কসমিক জাস্টিস অ্যান্ড কর্ম, এবং সমানে সর্বত্র এই যে দিব্য করুণার দিব্য সহানুভূতির উপস্থিতি, তা সমানে সর্বত্র কোনো রকম নঙ্গর্থকতা যাতে না আসে সেই বিষয়টিতে খুব সতর্ক। একটাই জায়গাতে অসুবিধে, সেটা হচ্ছে এর যে ক্রিয়া, সেই ক্রিয়া হচ্ছে নৈর্ব্যক্তিক এবং সাধারণ, তার মানে মানব সমাজের ভেতরে এমন অনেকে আছেন যাদের এই যে দিব্য ক্রিয়া, এই যে দিব্য সহানুভূতির ক্রিয়া, সেটির প্রয়োজন বেশি, কারণ তাদের ক্ষেত্রে ভ্রান্তির প্রয়োজন বেশি। আবার এমন অনেকে আছেন যাদের ক্ষেত্রে ততটা প্রয়োজন নেই, কারণ তারা অত্যন্ত সতর্ক। তো এই যে এক একজনের ক্ষেত্রে প্রয়োজনের ন্যূনাধিক্য, এই বিষয়টি যখন আমরা একটা জেনারেলাইজড কভার পাই, তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না, ইম্পার্সোনাল জেনারেলাইজেশন, তার কাছ থেকে প্রতিটি মানুষের প্রয়োজন অনুসারে যে ক্রিয়া সেইটি পাওয়া যায় না, তার কারণ এটি সর্বমানবীয় এবং সাধারণ। বলছেন বাট ফর হোয়াট এভার রিজন, মোস্টলি বিকজ অফ আ সিনসিয়ার অ্যান্ড আর্ডেন্ট কল ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ফর ডিভাইন হেল্প অ্যান্ড ইন্টারভেনশন, দিস ফ্রোজেন শিট অফ কম্প্যাশন গেটস মেল্টেড সো অ্যাজ টু সে অ্যাকোয়ার্স মোবিলিটি and starts moving towards the appealing individual to act directly and potently in his life in the prevailing circumstances and alters altogether the adverse course of happenings. বলছেন এখানে একটা আশ্চর্য বিষয় দেখতে পাওয়া যায়। বলছেন যখন এই যে সমস্ত মানবের ওপরে দিব্য সহানুভূতির যে উপস্থিতি, সার্বিক সাধারণ উপস্থিতি, তার নিচেকার যে মানুষ যারা রয়েছেন, আবৃত যে মানুষ, তাদের ভেতরে কেউ যদি, কোনো একজন যদি
আবাহন জানান দিব্য শক্তিকে। কিভাবে? না, থ্রু আ সিনসিয়ার অ্যান্ড আর্ডেন্ট কল। দুটি শর্ত, আন্তরিক হতে হবে সেই আবাহনকে এবং ভীষণভাবে জোরালো হতে হবে, ভেতর থেকে যেন একটা জোরালো আহ্বান বেরুচ্ছে। এই দুটি যদি থাকে ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি মানুষের, কিসের জন্যে? না, দিব্যশক্তির সহায়তার জন্যে, যাতে দিব্যশক্তি তার জীবনে ইন্টারভিন করেন, প্রবেশ করেন। তখন দেখা যায়, আমরা যদি ওই তুলনাটিতে যাই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জমে থাকা বরফ তা যেন গলে গেছে, গলে আস্তে আস্তে শিফট করছে, কোথায়? না, যারা আন্তরিকভাবে চাইছে তাদের দিকে, যারা একান্তভাবে চাইছে আর্ডেন্টলি তাদের দিকে, যেন গলে সেখানে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ দিব্য করুণা ওই সিনসিয়ার অ্যান্ড আর্ডেন্ট কলের রেসপন্সে তার কাছে পৌঁছে যাচ্ছেন। তো এই যে যা ইম্পার্সোনাল তা পার্সনওয়ার্ড ওরিয়েন্টেশন পেল, এখানে ওই কম্প্যাশনে রূপান্তর ঘটল। অর্থাৎ সেখানে ওই যে আমরা ডিভাইন কম্প্যাশন বলেছি আগে, দিব্য সহানুভূতি, দ্যাট গট ট্রান্সফর্মড ইনটু ডিভাইন গ্রেস। গ্রেস মিন্স দ্য কম্প্যাশন ওয়েন ডিরেক্টেড টুয়ার্ডস পার্সোনাল কল টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ ইন অ্যাকর্ডেন্স উইথ দি পার্সোনাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজন অনুসারে রূপান্তর ঘটানোর জন্যে যখন দিব্য সহানুভূতি একেবারে ব্যক্তি মানুষের ওপর ক্রিয়াশীল হন, সেই ব্যক্তি মানুষের কাছ থেকে আন্তরিক এবং একাগ্র আবাহনের রেসপন্সে, আবাহনের উত্তরে তার উপরে যখন ক্রিয়াশীল হন, তখন সেই ক্রিয়াশীল কম্প্যাশনকে বলছেন ডিভাইন গ্রেস, দিব্য করুণা। এই যে দিব্য করুণা, সেটি প্রত্যেক সাধকের প্রকৃতি এবং যে সমস্যার ভেতরে তিনি আছেন, সমস্যা মানে সাধনার পথের অগ্রগামিতার যে সমস্যায় তিনি রয়েছেন, সেই সমস্যা এবং তাঁর চেতনাগত প্রকৃতি অনুসারে ভ্যারি করে, অর্থাৎ বদলে যায়। আমরা আগের দিন বলেছিলাম ছটি আলাদা আলাদা ধরনের করুণার কথা তিনি বলেছেন, বলছেন সিক্স ডিফারেন্ট ফর্মস অফ দ্য ডিভাইন গ্রেস, হেল্পিং গ্রেস, সহায়তা প্রদানকারী করুণা, প্রোটেক্টিভ অ্যান্ড সেভিং গ্রেস, যিনি আমাদের রক্ষা করছেন সেই রকম একটি করুণা, প্রোটেক্ট এবং সেভ, দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যখন প্রোটেকশনের কথা আসছে তখন সেই শক্তি আমাদের বাইরের থেকে যে সমস্যা এসে আমাদের বিব্রত করছে সেই সমস্যাগুলো থেকে আমাদের আটকে রাখা, সেই সমস্যাগুলো যাতে আমাদের ওপরে না অবধি না পৌঁছয় সেই ব্যাপারটির দিকে লক্ষ্য রাখছেন। আর ভেন ইট টেক্স দ্য ফর্ম অফ সেভিং, তার মানে শুধুমাত্র প্রোটেক্ট করলেই তো হবে না, ইভেন আফটার প্রোটেকশন কেয়ার হ্যাজ টু বি টেকেন সো দ্যাট দ্য থিং প্রোটেক্টেড, দ্য এফার্ট প্রোটেক্টেড, ইট লাস্টস। অর্থাৎ এটি যেন স্বাভাবিকভাবেই আরও অগ্রগামিতার জন্যে স্থায়ী হয়, সেই জন্য একদিকে রক্ষা আর একদিকে স্থায়িত্ব।
তাই বলা হচ্ছে প্রোটেক্টিং অ্যান্ড সেভিং গ্রেস। তৃতীয় কিউরেটিভ গ্রেস, কিওর, কোনো একটা সমস্যার ভেতর দিয়ে সেই সাধক যাচ্ছেন, সেই সমস্যার নিরাকরণ। প্রোটেকশন, সমস্যা যাতে প্রবেশ করতেই না পারে। কিউরেটিভ বা গেটিং কিওরড হচ্ছে সমস্যা প্রবেশ করে গেছে, তার থেকে তাকে বার করে আনা। ডিসপেন্সিং গ্রেস অর্থাৎ প্রদান করছেন, যা এমন একটি গ্রেস যা তাকে সহায়ক কিছু প্রদান করছেন। ওয়ার্নিং অ্যান্ড গাইডিং গ্রেস অর্থাৎ অগ্রগামী চেতনাকে সবসময়ে ওয়ার্ন করছেন, অর্থাৎ সাবধান করছেন এবং দিশারি হিসেবে কাজ করছেন, কোন দিকে যাবেন, সাবধান যে কোনো বিপদ থেকে, দিশারি দিকমুখ নির্ণয়ের। এবং সবশেষ লিবারেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং গ্রেস, দিব্য করুণা আমাদের ভেতরে লিবারেশন, মুক্তি নিয়ে আসেন এবং রূপান্তর নিয়ে আসেন। লিবারেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং গ্রেস। তো এই যে বিভিন্ন রকমের গ্রেস, সেগুলিকে যুগলদা একে একে ব্যাখ্যা করেছেন। প্রথম হেল্পিং গ্রেস, বলছেন মানুষ যখন অনির্দেশ্য ভবিষ্যতের উদ্দেশ্যে পথ হাঁটতে থাকে, মানুষের পথটাই কিন্তু অনির্দেশ্য ভবিষ্যতের অভিমুখীনতা। কেন? তার কারণ প্রত্যেকটি মানুষের এগোনো এবং প্রত্যেকটি মানুষের অন্তরের অগ্রগামিতার ইচ্ছে আলাদা। যতই তা কোনো গোষ্ঠীভুক্তির ফলে একটা নির্দিষ্ট খাতে প্রবাহিত হোক না কেন, একেবারে প্রতিটি মানুষের বৈশিষ্ট্যগত স্বাতন্ত্র্যের জন্যে একটু না একটু পার্থক্য থেকেই যায়। তো সেই পথে চলতে গিয়ে কি দেখা যায়? না, তার অনির্দেশ্য একটা প্রকৃতি, ঠিক কী হবে পরমুহূর্তে তা বলতে পারেন না। বলছেন যে whenever a sadhak feels himself threatened by any difficulty of any sort, great or small, both inner and outer, অর্থাৎ সাধনার পথে সাধক চলছেন, এমন সময়ে কিছু দুরূহতা তার ভেতরে এলো, হতে পারে বড়, হতে পারে ছোট, হতে পারে অন্তরের দুরূহতা, হতে পারে বাইরের দুরূহতা, সেইটি তাকে কনফ্রন্ট করছে, তাকে অগ্রগামিতায় বাধা দিচ্ছে, তাহলে হি শুড নট ওয়েস্ট এনি টাইম অ্যান্ড টার্ন ইমিডিয়েটলি টু দ্য হেল্প অফ দ্য ডিভাইন উইথ অ্যাজ মাচ আর্ডার অ্যান্ড সিনসিয়রিটি অ্যাজ হি ক্যান কমান্ড। এগোতে এগোতে দেখা গেল যে একটা জায়গায় এসে ব্যাপারটা খুব দুরূহ হয়ে যাচ্ছে, কিছুতেই আর এগোনো যাচ্ছে না, এবং যেন একটা ভয় আসছে, পরিস্থিতিগত দুরূহতা যেন থ্রেটেন করছে আর এগোতে দেবে না। এটা বিভিন্ন সময় হয়, বিশেষত যারা কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তারা এই পরিস্থিতির মুখোমুখি প্রায়শই হন, যে বেশ এগোচ্ছিল কাজটা, এগোতে এগোতে হঠাৎ বাইরের নানান প্রতিবন্ধকতায় আর তাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। সেন্টারের একটা কনস্ট্রাকশন কেউ করছিলেন, একেবারে মায়ের কাজ বলেই করছিলেন, বেশ চলছিল, একটা জায়গার পরে দেখা গেল অর্থাভাব এমন জায়গায় দাঁড়িয়েছে যে কিছুতেই আর তাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। সমস্ত রকম সোর্সের কাছে অ্যাপ্রোচ করা হয়ে গিয়েছে, তারা যা যা দেবার দিয়ে দিয়েছেন, কিন্তু তবুও সেন্টারের বিশেষ কাজের জন্য তৈরি করা ঘরকে সম্পূর্ণ করা যাচ্ছে না। এমতো অবস্থায় যেন একটা থ্রেটনিং আসছে, থ্রেটনিং অফ ডিফিকাল্টি, সময় মতো সেন্টারের ঘর সম্পূর্ণ করা যাবে কি না। এই রকম সময়ে উইদাউট ওয়েস্টিং টাইম, সময় নষ্ট না করে যদি সহায়তার জন্যে ভগবানের দিকে তাকানো যায়,
এবং অ্যাজ মাচ অর্ডার অ্যান্ড সিনসিয়ারিটি অ্যাজ ই ক্যান কমান্ড, যতদূর সম্ভব তিনি একেবারে ভীষণ দৃঢ়তার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে যদি সহায়তা চাইতে থাকেন ভগবানের কাছে এইসব সময়ে, হি উইল শোয়ারলি রিসিভ দ্য হেল্প অফ দ্য গ্রেস টু এক্সট্রিকেট হিম ফ্রম দ্য থ্রেটনিং ট্রাবল, সেই ভয়ঙ্কর যে সংকট তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেনই। এখানে মায়ের একটি কথা বলছেন, ওয়াই ওয়েন ইউ গেট ইন টু ট্রাবল ডু ইউ নো লঙ্গার আস্ক ফর দ্য গ্রেস অফ দ্য আস্ক ফর দ্য হেল্প অফ দ্য ডিভাইন গ্রেস, ইয়েট ইউ নো ফ্রম এক্সপিরিয়েন্স দ্যাট দ্য রেজাল্ট ইজ আনফেইলিং অ্যান্ড মার্ভেলাস। বলছেন তোমার অভিজ্ঞতাতে তো রয়েইছে যে এই সব সময়ে যদি সত্যি সত্যি তুমি ভগবানের করুণার দিকে ফেরো তবে সেই করুণা নিশ্চিতভাবে কাজ করবেন, এটা জানা থাকা সত্ত্বেও তুমি যখন সংকটে পড়ছো, যখন সমস্যায় পড়ছো, তখন কেন তুমি দিব্য করুণার দিকে ফিরছো না, কেন তুমি নিজের সমস্ত বুদ্ধিকে কাজে লাগাতে চাইছো? তো এইটি হচ্ছে প্রথম, ওই যে বলা হয়েছে হেল্পিং গ্রেস, তার উদাহরণ হিসেবে এখানে যুগলদা এইটি রাখছেন যে যখনই কোনো সমস্যায় সংকটে পড়ছেন মানুষ তখনই যদি ভগবানের দিকে ফেরা যায় তাহলে সেখান থেকে সেই সংকট মুক্তির একটা নির্দেশ চলে আসে। দ্বিতীয়, প্রোটেক্টিং অ্যান্ড সেভিং গ্রেস। বলছেন মানুষের জীবন কখনো কখনো একেবারেই অপ্রত্যাশিতভাবে নানান রকম ঝুঁকি এবং বিপদের মুখোমুখি হয়, নানান ঝুঁকি এবং বিপদ মানুষের জীবনে এসেই যায়, আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে এই অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রেও অর্থাৎ আগের মতোই এক্ষেত্রে সাধককে ভগবানের দিকে ফিরতে হবে কোনো রকম বিলম্ব ছাড়া। বারবার এইটি বলছেন, উইদাউট এনি ডিলে, আনডিউ ডিলে, কখনোই যেন এতে দেরি না হয়, দীর্ঘসূত্রিতা না থাকে, আচ্ছা আরেকবার ভেবে দেখি, এটা না থাকে, ভগবানের দিকে ফিরতে হবে। প্রে ফর হিজ প্রোটেক্টিভ অ্যান্ড সেভিং গ্রেস, তার কাছে প্রার্থনা করতে হবে যাতে তিনি তার এই যে প্রোটেক্টিভ অর্থাৎ আমাদের সংরক্ষিত করবেন এই রকম একটি শক্তি, এবং আমাদের সেভিং অস্তিত্ব অনবচ্ছিন্ন রাখবেন এই রকম একটি শক্তির জন্যে যাতে আমরা প্রার্থনা জানাতে পারি। এই প্রার্থনা হবে একেবারে খোলামেলা, এবং এই প্রার্থনার ভিত্তিতে থাকবে একেবারে একটি ইনোসেন্ট চাইল্ড, তার ফেইথ, অর্থাৎ একটি একেবারে নিষ্পাপ শিশুর, সরল শিশুর বিশ্বাসের জায়গা, এবং এই প্রার্থনা চালিয়ে যেতে হবে পারসিস্টেন্টলি, একেবারে দৃঢ়ভাবে, অনড়ভাবে, কোনোভাবেই যেন কোনো ডিমিনিউশন ইন হিজ ফেইথ, বিশ্বাসে যেন এতটুকু চিড় না ধরে, তা এতটুকু যেন কমে না যায়, যতক্ষণ পর্যন্ত না সেই প্রয়োজনীয় ইন্টারভেনশন, ভগবানের প্রয়োজনীয় প্রবেশ যতক্ষণ না ঘটে, ততক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাসের ওপর ভিত্তি করে ভগবানের দিকে ফিরে থাকতে হবে। যখন আমাদের কাছে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে কোনো একটি বিপদ এসে দাঁড়িয়েছে, বিখ্যাত উক্তি মাদের বই থেকে, টু ওয়াক থ্রু লাইফ আমার্ড অগেইনস্ট অল ফিয়ার, পেরিল অ্যান্ড ডিজাস্টার, অনলি টু থিংস আর নিডেড, টু দ্যাট অলওয়েজ গো টুগেদার, দ্য গ্রেস অফ দ্য ডিভাইন মাদার অ্যান্ড অন ইয়োর সাইড অ্যান্ড ইনার স্টেট
made up of faith, sincerity and surrender. বলছেন দুটি বিষয় প্রয়োজনীয় এক্ষেত্রে, যদি আমরা জীবনের পথে সমস্ত রকম ভয়, ধ্বংস এইসবের থেকে সংরক্ষিত হয়ে চলতে চাই, তাহলে দুটি বিষয় প্রয়োজন। এক নম্বর, এই দুটি বিষয় একসঙ্গে একসঙ্গে চলে। দুটি বিষয় কি কি? না, দিব্য মাতৃশক্তির মধুময়ী মায়ের করুণা, এটি হচ্ছে একদিকে, আর আমার দিকে একটি আন্তরিক চেতনাগত স্থিতি যা তৈরি হয়েছে, বিশ্বাস, আন্তরিকতা এবং সমর্পণের ভেতর দিয়ে। দুটি বিষয় দরকার, একদিকে ভগবানের করুণা, মায়ের করুণা, আর একদিকে আমার অন্তঃচেতনায় বিশ্বাস, আন্তরিকতা এবং নিবেদন, এই ভাবটি যেন নিশ্চিতভাবে এসে থাকে। এখানে দেখুন ফেইথের কথা রয়েছে। ফেইথ মানে কিন্তু নিঃশর্ত বিশ্বাস। ভগবানের প্রতি, মায়ের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু যখনই একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, মাকে জানাচ্ছি, দেখা গেল সেই কঠিন পরিস্থিতি আমি এড়াতে পারলুম না, তখন আমার ভেতরে কী এলো, তাহলে তোমাকে আর বিশ্বাস করে কী হলো, এইটা কিন্তু বিশ্বাসের নমুনা নয়। বিশ্বাস মানে, এটা খুব মনে করে রাখার, যে বিশ্বাস মানে এই নয় যে আমার ভেতরকার কামনা বাসনাগুলো, আমার ভেতরকার চাহিদাগুলো সে পূরণ করবে, তবেই যার উপরে আমি বিশ্বাস করেছি তার উপরে বিশ্বাসটা থাকবে, তা নয়। বিশ্বাস হচ্ছে এ সমস্ত শর্ত নিরপেক্ষে। যদি আমি দেখি কোনো একজনের মতের ওপরে বিশ্বাস করে কোনো একটি কাজ করার পরে সেই কাজটি ঠিক মতো হলো না যেরকম আমি চেয়েছিলাম, তখন যদি তার প্রতি বিশ্বাস রেখে আমার ক্ষতি হলো, এই ভাবনাটায় আমি চলে যাই, তাহলে বিশ্বাসের মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। বিশ্বাসের মূল উদ্দেশ্য কোথায়? না, যেহেতু আমি তার উপরে বিশ্বাস রেখেছি, অতএব যেটা ঘটুক সেটাই ঘটবার ছিল, সেই জন্যে সেটা ঘটেছে। দিস ইজ এ লেসন টু আস, দিস শুড বি এ লেসন টু আস, যে যা ঘটেছে আসলে সেটাই ঘটবার পক্ষে অবধারিত ছিল। আমি যখন বিশ্বাস স্থাপন করেছি, তখন আমার যা চাহিদা সেই চাহিদাকে ভগবানের যা ইচ্ছা তার ওপরে প্রিপন্ডারেট করতে দিয়েছি, তার ওপরে চাপিয়ে দিয়েছি। একে বিশ্বাস বলে না, একে কখনোই বিশ্বাস বলে না, এ হচ্ছে অহংয়ের একটা এক্সটেন্ডেড ফর্ম, একটা অন্যরকম রূপ। আচ্ছা, এটি হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, কিউরেটিভ গ্রেস। এখানে যুগলদা বলছেন ওকেশনাল ইলনেস অর ইভেন সিরিয়াস ডিজিজেস আর অলমোস্ট এ ইউনিভার্সাল বিসেটিং ফিচার অফ দ্য লাইফ অফ মেন। মানুষের জীবনে মাঝে মাঝে যে অসুস্থতা এবং খুব সিরিয়াস ডিজিজ, বেশ জোরালো একটা অসুখ, কীরকম, এ যেন সমগ্র মানব সমাজের ওপরেই ছড়িয়ে পড়েছে, সমগ্র মানব সমাজের ওপরেই যেন সে পা রেখেছে, নিজেকে সেট করেছে, বিসেটিং, সেই সমগ্র মানব সমাজের ওপরেই যেন সে আধিপত্য স্থাপন করেছে। এরকম এইরকম কোনো কিছু মুখোমুখি আমরা যখন হই, তখন আমরা এদিকে যাই, ওদিকে যাই, এর কাছ থেকে সাহায্য চাই, ওর কাছ থেকে সাহায্য চাই, শুধুমাত্র ভগবানের কাছ থেকে আমরা সাহায্য চাই না। এভরিওয়্যার এক্সেপ্ট টুয়ার্ডস দ্য ডিভাইন অ্যান্ড টেক টু দিস রেমিডি ও দ্যাট রেমিডি, লিভিং আউট অনলি শোয়ার ফেনাশিয়া,
প্যানাশিয়া মানে সর্বব্যাধিহর ঔষধ। সেই সর্বব্যাধিহর ঔষধ কোথায় রয়েছে? অ্যাকশন অফ দ্য ডিভাইন গ্রেস, দিব্য করুণার ক্রিয়ার ভেতরে। বাট দিস ইজ ওয়াজ হোয়াট দি মাদার উড লাইক আস টু ডু, হ্যাভ ফেইথ। দের ইজ নো ডিজিজ উইদাউট হুইচ, ডিজিজ হুইচ ক্যানট বি কিওরড বাই দ্য ডিভাইন গ্রেস। এমন কোনো ব্যাধি নেই যা দিব্য করুণার সাহায্যে, দিব্য করুণাকে ঠিক মতো চাইলে, যা সম্পন্ন হবে, যা নিরাময় হবে না। তো এটি হচ্ছে তৃতীয়, কিউরেটিভ গ্রেস। চতুর্থ, ডিসপেন্সিং গ্রেস। বলছেন মানুষের এই দীর্ঘ জীবন পথ, এখানে চলতে চলতে আমাদের অনুভব হয় যে আমাদের ভেতরে অনেক কিছু দরকার, যাতে আমরা জীবনকে খুব সার্থকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষত যাতে আমরা এক অধ্যাত্ম জীবন যাপন করতে পারি, যাতে আমাদের জীবনটি অধ্যাত্ম জীবন হয়ে ওঠে। সেই জন্যে আমাদের অনেকগুলি বিষয়ের প্রয়োজন আছে, কিন্তু আমরা জানি না কোথায় গেলে এই প্রয়োজনীয় বিষয়গুলি পাব এবং কীভাবেই বা পাব। এমনকি যদি আমরা জানি দ্য সোর্স, দ্য ওয়ে, কিন্তু কীভাবে পাব, অর্থাৎ আমরা জানি যে আমাদের সবার আগে ভগবানকেই ভালোবাসতে হবে, মাকে ছাড়া আর কারুক্ষে ভালোবাসার কোনো অর্থ হয় না। তবু এটা জানা থাকা সত্ত্বেও এমন এক একটা অপ্রতিরোধ শক্তি আমাদের মধ্যে কাজ করে, এটা আমাদের অস্তিত্বের নিম্ন প্রাণ চেতনার শক্তি, যে যাকে আমরা ভালোবাসি তার দিকেই আমাদের মনটা চলে যায়। তা বলছেন সেই জন্যে, ইন দিস কেস টু সাধকস মেইন রিলায়েন্স শুড বি অন দ্য ডিসপেন্সিং গ্রেস অফ দ্য ডিভাইন, ভগবানের যে প্রদান করবার করুণা, সেই দিকে মনটিকে নিয়ে যেতে হবে, চেতনাকে সেই দিকে নিয়ে যেতে হবে। মায়ের একটি কথা 1955 কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, সেটা যুগলদা বলছেন, অ্যান্ড ইফ ইউ অ্যাড টু দিস দি অর্ডার অফ আ ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দ্য ডিভাইন গ্রেস অ্যান্ড দ্যাট কাইন্ড অফ সেলফ গিভিং অফ দ্য গ্রেস হুইচ মেক্স ইউ এক্সপেক্ট এভরিথিং ফ্রম ইট, দেন ইট হ্যাজ বিকাম ট্রিমেন্ডাস, ইউ ক্যান সি থিংস বিং রিয়েলাইজড মোর অ্যান্ড মোর, and the most surprising ones can be realized one after another at each step. Who comes to see that things are exactly what they had to be and the best that could be. Bolchen je jodi the ardor of a faith and trust, যদি বিশ্বাস এবং আস্থার একটা দৃঢ়তাকে যোগ করে নেওয়া যায়, কিসের ওপর দৃঢ়তা এবং আস্থা? অন দ্য ডিভাইন গ্রেস, দিব্য করুণার ওপর দৃঢ় আস্থাকে, বিশ্বাস এবং আস্থাকে দৃঢ়তার সঙ্গে যদি প্রতিষ্ঠিত করা যায়, ইন দ্য ডিভাইন গ্রেস, এবং দ্যাট কাইন্ড অফ সেলফ গিভিং অ গ্রেস হুইচ মেক্স ইউ এক্সপেক্ট এনিথিং ফ্রম ইট। বলছেন সেই রকম আত্মনিবেদন, দ্যাট কাইন্ড অফ সেলফ গিভিং টু দ্য গ্রেস, দিব্য করুণার কাছে সেই রকম আত্মনিবেদন কিরকম, হুইচ মেক্স ইউ এক্সপেক্ট
এভরিথিং ফ্রম ইট, যা কিছু দরকার সবই সেই দিব্য করুণার কাছে চাইতে পারা যায়, তখন এই করুণা জোরালো হয়ে ওঠে। এরকম দেখা যায় যে আরো বেশি বেশি করে সাধক তখন প্রত্যেকটি বিষয়ের অন্তরের সত্যকে উপলব্ধির মধ্যে আনতে পারছেন। অ্যাট ইচ স্টেপ ওয়ান কামস টু সি দ্যাট থিংস এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাড টু বি অ্যান্ড দ্য বেস্ট দ্যাট কুড বি। প্রতিটি ঘটনা এমনভাবে ঘটছে যার ভেতর দিয়ে যেটা সবথেকে ভালোভাবে ঘটা উচিত সেইভাবেই সেটি ঘটছে। তো এটি হচ্ছে চতুর্থ। পঞ্চম যে করুণার প্রকৃতি, সেখানে বলছেন ওয়ার্নিং অ্যান্ড গাইডিং গ্রেস। জীবনের পথে চলতে চলতে প্রায়শই এটি ঘটতে পারে যে একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে সাধক ঠিকমতো জানতে পাচ্ছেন না, কি জানতে পাচ্ছেন না, কি করতে হবে, কোন বিষয়টাকে এড়াতে হবে। অথবা এরকমও হতে পারে যে শুধুমাত্র অজ্ঞানতার দিক থেকে, অজ্ঞানতার জন্যে, অথবা একটা ভ্রান্তির জন্যে, অথবা সতর্ক ছিলেন না বলে এমন একটা কাজ করে ফেলতে হয়েছে which is sure to prove deleterious to the good health of his sadhana or land him into some pit or disaster. Kono pit or disaster jeno kothao she pore gelo erokom ekta byapar tar poton ghotlo kono ekti gorte she pore gelo tar agrogamita byahoto holo othoba তার পক্ষে এটি ডেলিটেরিয়াস হলো, তার সাধনার পক্ষে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করল। এমতো অবস্থায় কে আমাদের ঠিক ডিরেকশনটায় গাইড করবে এবং এগুলো যাতে না ঘটে সেই জন্য আমাকে সতর্ক করে দেবে এই ভয়ঙ্কর কঠিন যাত্রার ক্ষেত্রে, আর কে এক্সেপ্ট দ্য ওয়ার্নিং অ্যান্ড গাইডিং গ্রেস অফ দ্য ডিভাইন, ভগবানের সতর্ককারী এবং দিশারী যে গ্রেস, যে করুণা, তাছাড়া আর কে। এখানেও মায়ের কোয়েশ্চেন আনসার থেকে কয়েকটি কথা বলছেন। মা লিখছেন, মাই এক্সপিরিয়েন্স ইজ লাইক দ্যাট, আমার অভিজ্ঞতা এইরকম, হোয়েন এভার ইউ সিনসিয়ারলি ওয়ান্ট টু নো ইয়োর দ্য পাথ ইউ ডু নো ইট। যদি আমরা আন্তরিকভাবে আমাদের পথকে জানতে চাই তবে আমরা জানতে পারবই, কন্ডিশন একটাই, আমাদের আন্তরিকভাবে জানতে চাইতে হবে, সিনসিয়ারলি ওয়ান্ট টু নো দ্য পাথ। দের ইজ অলওয়েজ সামথিং টু পয়েন্ট আউট দ্য এরর টু ইউ, টু মেক ইউ রেকগনাইজ দ্য ট্রুথ, অ্যান্ড ইফ ইউ অবজার্ভ ইয়র সেলফ অ্যাটেন্টিভলি you will find out that it is because you prefer error, because you prefer error that you do not find the truth. বলছেন প্রতি মুহূর্তে আমরা যা চাই অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হয়ে, তা ওই ভ্রান্তিকেই চাই, চাই বলেই আমাদের অগ্রগামিতা ব্যাহত হয়। কখন এটা বোঝা যাবে? না, যখন আমি গভীরভাবে আমার অন্তর পর্যবেক্ষণ করব তখন এটা বোঝা যাবে। অর্থাৎ অন্তরকে গভীরভাবে, আন্তরিকভাবে পর্যবেক্ষণ করলে এটা বোঝা যাবে যে আমরা চেয়েছিলাম তাই এটা হয়েছে। ইভেন ইন স্মল ডিটেইলস
the very smallest, not to speak of the big things of life, the big decisions that one has to make, has to take. Even in the smallest things, whenever the aspiration for the truth and the will to be true are wholly sincere, the indication always comes. বলছেন একেবারে স্মল ডিটেইল, ক্ষুদ্রতম যে উপাদানগত বিষয়, বড় ব্যাপার তো ছেড়েই দিন, ক্ষুদ্রতম উপাদানগত যেটি বিষয় আমাদের জীবনের, দ্য বিগ ডিসিশনস দ্যাট ওয়ান হ্যাজ টু টেক, যেমন ক্ষুদ্রতম তেমনি বিরাট বিরাট যে সিদ্ধান্ত নিতে হয়, যতক্ষণ বা যখন যখনই দি অ্যাসপিরেশন ফর দ্য ট্রুথ অ্যান্ড দ্য উইল টু বি ট্রু অ্যান্ড হোনলি সিনসিয়ার, আমাদের সত্যের প্রতি অভিপ্সা এবং উইল টু বি ট্রু আর হোলি সিনসিয়ার, যদি আমরা সত্যের প্রতি ভীষণভাবে ইচ্ছুক থাকি, তাহলে দি ইন্ডিকেশন কামস। হোয়েন এভার দের ইজ সিনসিয়রিটি, ইউ ফাইন্ড দ্যাট দ্য হেল্প, দ্য গাইডেন্স, দ্য গ্রেস আর অলওয়েজ দেয়ার টু গিভ ইউ আনসার, অ্যান্ড ইউ আর নট মিসটেকেন ফর লং। হোয়েন এভার দের ইজ সিনসিয়রিটি, যদি আন্তরিকতা, যেখানেই আন্তরিকতা থাকুক না কেন, একেবারে নিশ্চিতভাবে সহায়তা এসে পৌঁছবে, দিক নির্দেশ এসে পৌঁছবে, এবং এই যে করুণা, দ্য গ্রেস, সব সময় রয়েছেন সমস্ত রকম জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্যে। মা বলছেন এই কথা যেটি যুগলদা কোট করেছেন সব শেষে, ফাইনালি কামস what we have termed as the liberating and transforming grace, muktir ebong rupantorer karuna. We all know by our experience that the life of a sadhak is not by any means, at least in most cases, a way always sunlit and make soft with flower petals. আমরা যখন কোনো একজন সাধকের জীবন দেখি, তখন সেই জীবনে আমরা কি দেখতে পাই? না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই সেই জীবনের, সেই সাধক জীবনের যে চলবার পথ, সেটি সবসময় যে সূর্যালোকিত তা নয়, সবসময় যে তা কুসুমাস্তীর্ণ তাও নয়। How many defects are there hidden in the recess of the consciousness of sadhak? Sadhaker chetonar bhetore koto rokomer recess, tar bhetorkar je guha, tar bhetorkar je porishar, shekhane koto rokom kichu defects, bhranti, shegulo lukiye royeche. How many hundreds of weaknesses have struck there, poisonous roots in nooks and corners of this functioning nature. অর্থাৎ বলছেন যে শত শত দুর্বলতা যা আমাদের poisonous roots in the nooks, তাদের এই যে ভয়ঙ্কর সমস্ত মূল, অর্থাৎ সেগুলির প্রতিষ্ঠার অন্তরালে যে ভীষণ ব্যাপার সমস্ত রয়েছে, roots in nooks and corners of his functioning nature, তার ক্রিয়াশীল প্রকৃতির ভেতরে এই সব ভয়ঙ্কর বিষয় বিভিন্ন জায়গাতে রয়েছে, এটা অসম্ভব
কোনো একজন সাধকের পক্ষে প্রত্যেকটি বিষয়কে একটা একটা করে আপলোড করা, তাহলে কি হবে? ইম্পসিবল টাস্ক ফর এনি সাধক টু ইরাডিকেট অল হিজ ডিফেক্টস অ্যান্ড আপলোড অল দ্য ভিশিয়াস উইকনেসেস ফ্রম হিজ নেচার অ্যান্ড কনশিয়াসনেস সোললি বাই দি অ্যাপ্লিকেশন অফ হিজ ওন আনএইডেড পোল্ট্রি এফার্ট। সে যদি তার নিজের নিজস্ব চেষ্টা দিয়ে যতই চেষ্টা করুক না কেন, সে পারবে না নিজস্ব শক্তি দিয়ে। ইট ইজ অনলি দ্য শক্তি ও পাওয়ার অফ দ্য ডিভাইন মাদার হুইচ ক্যান রিলিজ আস ফ্রম দ্য আয়রন গ্রিপস। এই যে তাদের বজ্রমুষ্টি তার থেকে আমাদের বার করে নিয়ে আসতে পারে মধুময়ী মায়ের, দিব্য মায়ের শক্তি, এই একমাত্র বার করে নিয়ে আসতে পারে। অ্যান্ড সোয়ালি শি উইল ডু সো, মা তা করবেনও, মায়ের শক্তি কে মা পরিচালনা করবেন সেই কাজে। ইফ অনলি উই ক্যান টেক রিফিউজ অ্যাট হার ফিট অ্যান্ড সারেন্ডার আওয়ার সেলভস কমপ্লিটলি টু হার অ্যাকশন উইথ হার আটার সিম্পলিসিটি অ্যান্ড টেস্টফুল অ্যান্ড ট্রাস্টফুল অ্যাবান্ডন অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। বলছেন যে নিশ্চিতভাবে সেই মাতৃশক্তি সেই কাজই করবেন যদি আমরা তার পায়ে আশ্রয় নিই এবং আমাদের পরিপূর্ণভাবে নিবেদিত করি তার সমস্ত কাজের ভেতরে। সমস্ত কাজের ভেতরে নিবেদন করি কিভাবে? না, উইথ দি আটার সিম্পলিসিটি অ্যান্ড ট্রাস্টফুল অ্যাবান্ডন অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। এক নিষ্পাপ শিশুর মতো সারল্য নিয়ে এবং শিশুসুলভতা নিয়ে যদি তার কাছে আমরা নিবেদন করি, সেক্ষেত্রে আমরা আবিষ্কার করব প্রতি মুহূর্তে আমাদের ভেতরে যেন একটা, প্রতি মুহূর্তে যেন আমরা অবাক হব, হ্যাপি সারপ্রাইজ, অবাক হব সঙ্গে সঙ্গে আনন্দিতও হব। হাউ অ্যান্ড উইথ হোয়াট ডেক্সটারিটি দ্য ডিভাইন গ্রেস ইজ এট ওয়ার্ক টু ফ্রি দ্য সাধকস নেচার অ্যান্ড কনশিয়াসনেস ফ্রম দি ম্যানিফোল্ড বন্ডেজ অফ হিজ উইকনেস অ্যান্ড ইগনোরেন্স। তখন আমরা দেখব আমাদের ভেতরে দুর্বলতা এবং অজ্ঞানতার যে অজস্র বন্ধন সেটির প্রকৃতি সম্পর্কে আমরা সচেতন হচ্ছি এবং সেটি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তার থেকে আমরা ক্রমশ মুক্ত হচ্ছি। এটি কিভাবে? না, দিব্য মায়ের অশেষ কৃপায় এই ঘটনাটি হচ্ছে এবং এটি হবে আমাদের জীবনে বারবার ঘটে চলা আনন্দময় অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? না, টু ডিসকভার উইথ সারপ্রাইজ ইট ইজ দ্য ডিভাইন মাদার হারসেলফ অ্যান্ড নট হি হিমসেলফ। আমার নিজের শক্তি নয়, মায়ের শক্তি। তিনি কি করছেন? আমাদের ভেতরে তিনি রয়েছেন, ডুয়েলিং উইদ ইন হিম অ্যাজ এ কনস্ট্যান্টলি অ্যাক্টিভ প্রেজেন্স। আমাদের ভেতরে নিরন্তর ক্রিয়াশীল উপস্থিতি হিসেবে তিনি রয়েছেন এবং সমস্ত সাধনা তিনি করছেন এই আধারের মধ্যে থেকে। আর এই আধারের মালিক আমি। আমি কি করছি? নাথিং মোর দ্যান অ্যান ইন্টারেস্টেড উইটনেস। আমি একজন সাক্ষী মাত্র। কীরকম সাক্ষী? হু ইজ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড হিম। একজন আগ্রহী সাক্ষী মাত্র আমি নিজে, যার ভেতরে এই কাজটা চলছে। আচ্ছা, কি উইটনেস? হু ইজ অল দ্য টাইম ওয়াচিং উইথ জয়াস ওয়ান্ডার দিস অ্যামেজিং লীলা অফ দ্য ডিভাইন মাদার।
আমি দেখছি, আমি কিসের সাক্ষী? না মায়ের, এই যে আশ্চর্য লীলা চলছে, মায়ের, দিব্য মায়ের এই যে আশ্চর্য লীলা চলছে, যার একমাত্র লক্ষ্য হচ্ছে টু লিড দ্য সাধক ইন আ স্টেট অফ টোটাল ট্রান্সফরমেশন, আমার পরিপূর্ণ রূপান্তর যাতে ঘটে সেইটি হচ্ছে তার লক্ষ্য। সেইটি যেন আমি এক সাক্ষী হিসেবে, আগ্রহী সাক্ষী হিসেবে দেখে যাচ্ছি, আমার ভেতরে সেইটি চলছে। মায়ের সেই অসাধারণ উক্তি, হ্যাভ ফেইথ ইন দ্য ডিভাইন গ্রেস অ্যান্ড দি আওয়ার অফ লিবারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন উইল বি হেসেন্ড, অর্থাৎ দিব্য করুণার ওপরে যদি তুমি বিশ্বাস রাখো তাহলে মুক্তি এবং রূপান্তরের যে ঘটনা সেটি দ্রুত তোমার জীবনে ঘটবে। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।